রাখার নিয়ে অফিস করেছে রাইটার তিনি রচনা বলি সপ্তদশ খণ্ড, সতেরো খণ্ড, সেই খণ্ডটি আজকে প্রকাশিত হচ্ছে এবং সেই গল্পটি আজকে লোকার্পণ করছেন আমাদের পূজনীয়। জানেন যে আমাদের যে ঠাকুরের রচনাবলী রয়েছে সেই রচনাবলীর মধ্যে এই গ্রন্থটি লোকার্পণ করলেন। আপনারা সকলেই জানেন আজকের দিনটা হচ্ছে ঠাকুরের 125তম জন্মজয়ন্তীর একটা বিশেষ অধ্যায়। এটা সমগ্র বছর ধরে হবে, 2016 থেকে 2017 ভারতের প্রান্তে প্রান্তে হবে, বিভিন্ন আশ্রম মঠে হবে। এর আগেই ছুটি হয়ে গেছে আমাদের, সেটা হয়েছে ঠাকুরের জন্মস্থান কাউটায় শাহবাজের কাছে। কালকেই হবে চন্দ্রনগর আশ্রমে, গোটা বছর ধরেই চলবে। ভগবান ওঙ্কারনাথ দেব কি বিরাট অধ্যাত্ম জগৎ রেখে গেলেন, কি বিরাট সেবার জগৎ রেখে গেলেন, কি বিরাট শিক্ষার জগৎ রেখে গেলেন, এইটা বোঝবার জন্যে এবং জগতের কাছে তা প্রচার প্রসার করবার জন্যে আমরা এই বিরাট মহোৎসবের আয়োজন করেছি। ঠাকুর শেষ বাণী হচ্ছে, প্রথম এবং শেষ বাণী হচ্ছে হরের নামই কেবলম। তাই আমরা হরিনামের উপর জোর দিয়েছি। আপনারা অনেকেই জানেন আমাদের মহান মঠে অখণ্ড হরিনাম চলছে বহু বছর ধরে, প্রায় 40 বছর ধরে বহু আশ্রমে চলছে। আর ঠাকুরের শতবর্ষ আমরা পালন করেছি 1992 সালে, 92-93 গোপাল মিত্রদা আমাদের মহাসচিব ছিলেন, সেক্রেটারি সাধারণ এভিনিউয়ের সেই বৈকুণ্ঠ থেকে, বাড়িটার নাম বৈকুণ্ঠ থেকে মাহামিলান মঠ, এই সাউথ টু নর্থ অন্তত 50,000 লোক, কেউ বলেন 1,00,000, আমি একটু কম করেই বলছি 50,000 লোক, 200টা গাড়ি নিয়ে নামের প্রশাসন হয়েছে মোটামুটি 3-4 ঘন্টা। এবার আমরা আর একটু বড় করে করছি, আমরা 4 দিন ব্যাপী করছি, আগামী 10th March টু 14th March আমরা এখান থেকে চলে যাব উত্তরপাড়া, তারপর যাব কর্ণনগর, ওদিকে যেখানে যেখানে ঠাকুর আশ্রম আছে যাব আমরা, ভদ্রেশ্বর, চন্দ্রনগর, এই সব সুরে যাব আমরা, ত্রিবেণী, ঠাকুরের যে বিরাট আদিকেন্দ্র ডুমুরদর রামাশ্রম, ব্রজনাথ নিকেতন, এইসবগুলো আমরা যাব। তারপর যাব জন্মস্থান কেওটা, আমরা প্রসাদ নেব। এরপর আমরা চলে যাব ওই দিকে, যাব আমরা বর্ধমানের দিকে, শেষে করব আমরা আসানসোল দিয়ে এবং সর্বশেষ হবে রানীগঞ্জ দিয়ে। রানীগঞ্জ আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ, এই জন্যে ঠাকুরের শ্রেষ্ঠ প্রচারক, ঠাকুরের সাধনা ও সাধ্যের উত্তরস্বরী আচার্য ভূমানন্দ দেব ওই জায়গায় বিরাট শক্তি সম্পাদ করে গেছেন, বহু বিশিষ্ট ভক্ত রয়েছেন, একই সঙ্গে বিরাট কর্মযজ্ঞ ওখানে চলছে। সেই কর্মযজ্ঞের অন্যতম হোতা ইদানিংকালে আমাদের আচার্য ভ্রমণের পর আমাদের মহাসচিব কিঙ্কর সামানন্দজি মহারাজ, সেখানে আমরা বিরাট নামের প্রসেশন করব। এছাড়া আমরা করব ঠাকুরের যে অপূর্ব জীবনের
নানান ঘটনা দিয়ে একটা স্মারক গ্রন্থ। আমরা করব একটা ডায়েরি, ডায়েরিটা করব যেমন কোম্পানির ডায়েরি থাকে তেমনি আমাদের শ্রী শ্রী ঠাকুরের 125তম জন্মজয়ন্তীর একটা ডায়েরি হবে। যেমন প্রথমেই থাকে ডায়েরির কোম্পানির কথা, তেমনি আমাদের যে কোম্পানি, কোম্পানির যিনি মূল মালিক ঠাকুর ওঙ্কারনাথ দেবের জীবনী, কী কী তিনি করেছেন, অখিল ভারত যজ্ঞ সম্প্রদায় ওঙ্কারনাথ মিশন আমরা করেছি তার কৃপায়, আরও যেসব সঙ্গ করেছেন তার কথা কিছু, এবং প্রত্যেক পাতায় থাকবে ঠাকুরের বাড়ি, এই একটা আমরা ডায়েরি আমার খুবই আনন্দের সঙ্গে ঘোষণা করছি। আমাদের মহাসচিব এইগুলো আমাদের নির্দেশ দিয়েছেন, কিঙ্কর লোকনাথজি, তারই নির্দেশে এবং অপূর্ব সুন্দর পরিচালনায় এই বিরাট অনুষ্ঠানটা সংগঠিত হবে। আমরা পেছনে থেকে সহযোগিতা করব। আরও কাজ রয়েছে কি, আমরা অনেক জায়গাতেই করব, আপনারা জানেন পূর্ণকুম্ভ মেলা উজ্জয়িনীতে, সেই সময়তে আমরা আবার ঠাকুরের জন্মজয়ন্তী বিরাট করে করব, প্রায় এক মাসে দুবার তিনবারও হবে, সেটা কথা নয়, কথা হচ্ছে আমি যেগুলো বড় বড় জায়গা আমি তারই নাম করছি, যেমন উজ্জয়িনী পূর্ণকুম্ভের সুযোগে আমরা ওখানেও একটা বড় অনুষ্ঠান করব। আচার্য ভূমানন্দ দেবের শতবার্ষিকী শীঘ্রই আসছে, সেটা হচ্ছে 2017 2018, তার আগেই আমরা ওখানে একটা প্রাক শতবার্ষিকী অনুষ্ঠান করব। আরও বিরাট নামের প্রসেশন হবে, সকালের দিকে নামের প্রসেশন, বিকেলে মাঝে আমাদের সভাটভা হবে, এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে হবে, বোম্বাই, দিল্লি, ওদিকে মাদ্রাস, কন্যাকুমারী, ওদিকে উত্তরকাশী, ঠাকুরের যে বিশাল বিশাল আশ্রম রয়েছে গোটা ভারতব্যাপী, হিমালয় থেকে কন্যাকুমারী, জগন্নাথপুরী থেকে দ্বারকাপুরী, এইগুলো আমরা কভার করব। আর শেষ করবো আমরা মহামিলন মঠেই, তখন একটা নামের প্রসেশন হবে। তার মানে সহজ কথায় ভগবান ওঙ্কারনাথ দেব, রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎপূজ্য মহাপুরুষ না অবতার পুরুষ, তাঁরই এক প্রতিনিধি আমার পাশে বসে রয়েছেন, নিত্যরূপানন্দ মহারাজ। তা যেটা আমার বক্তব্য, আমরা মহাপ্রভু জীবনে কে পেলাম, একটি ভাবেরই সাধনা, মধুর ভাবের সাধনা, কৃষ্ণ ভিন্ন শূন্য, যেটা প্রভুপাদ প্রচার করেছেন জগৎব্যাপী, রামকৃষ্ণদেবের সময় এসে সেটা বিস্তার বিস্তার লাভ করল, যত মত তত পথ, যত মত তত পথ, ঠাকুরের ক্ষেত্রে আমরা সেইটা আরও বিস্তার আমরা অনুভব করলাম এবং সেইটা আমরা প্রচার করব গোটা জগৎব্যাপী, যে সব ধর্মই সত্য, আমরা যে যেভাবে উপাসক হয় একজনের আমরা উপাসনা করি নানানভাবে নানান কথায়, তাহলে একং সাদ বিপ্রা বহুধা বদন্তি, এই আমাদের সনাতন শাস্ত্রের মূল কথা। জয় গুরু, হরের নামই বকে বলাম। দেখা যাবে কম্পিউটার হবে না